নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিম হাফলং এলাকার শ্লীলতাহানি ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার, ইতিমধ্যে পুলিশ আটক করেছে। যেমনটা খবর, পশ্চিম হাফলং এলাকার নাবালিকা শ্লীলতাহানি মামলায় আসামি যিনি যাকে গ্রেপ্তার করা হয়েছে, আসামির নাম নীতিশ নাথ। আজ সকাল 7টা নাগাদ কালিকাপুর থেকে তাকে আটক করা হয়। ধর্মনগর মহিলা থানার পুলিশ আটক করেছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে ওই আসামিকে, এমনটাই খবর পুলিশের সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। রূপকদা, হাফলং এলাকায় নাবালিকা ধর্ষণ অভিযোগ এবং সেই অভিযুক্ত ব্যক্তি নীতিশ নাথ যাকে গ্রেপ্তার করা হয়েছে, আর কি কি জানতে পারছো? হ্যাঁ, গতকালকে রাত্রেবেলায় পুলিশ খোঁজাখুঁজি করছিল, খবর পাওয়া গেছিল যে ওর বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে, এবং তো পুলিশ কালকে দুপুরবেলা থেকেই তাকে খোঁজাখুঁজি করছিল, কোন জায়গাতে ওকে খুঁজে পাওয়া যায়নি। তো আজকে সকালবেলা সকাল 8টা নাগাদ কালিকাপুর এলাকায় একটি কালী মন্দিরের পাশ থেকে ওকে আটক করে এনেছে এবং তাকে দুপুরবেলা কোর্টে বয়ান করা হয়েছে। তো যতটুকু জানা গেছে যে ওকে মানে এখন এই জেসিতে রাখা হয়েছে। তাকে কি কোর্টে প্রদান করা হচ্ছে বা হয়েছে? হ্যাঁ, কোর্টে প্রদান করা হয়েছে দুপুর বেলা। তো কোর্ট বেল দেয়নি, এখন জেল কাস্টাডিতে আছে। রূপকদা, অভিযুক্ত কি কোনো কারণে স্বীকার করেছে এই পুরো দায় বা দোষ? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করছে। তো কিন্তু সেখানে শুধু সেই মহিলা এবং যে নাবালিকা, নাবালিকার বক্তব্য না, সেখানে এলাকা থেকে জানা গেছে যে সে নাকি প্রায় বাড়িতে এরকম মহিলাদের দেখলে বিভিন্ন বাজে বক্তব্য করত এবং বাজে আচরণ করত, এবং মানে সুযোগ পেলে একা কোন বাড়িতে যদি যদি মহিলা থাকে তাহলে ঘরে ঢুকে যেত, এই ধরনের নানান মানে ইয়েতে এখান থেকে উঠে আসছে সে ব্যাপারে। তো সারা এলাকাবাসী কিন্তু ওর বিপক্ষে কিন্তু এখানে দাঁড়িয়েছে। একেবারে অনেক ধন্যবাদ রূপকদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে। তবে সকলে এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকের অভিযোগ রয়েছে নীতিশ নাথের বিরুদ্ধে, যে প্রায় সময় মহিলাদের দেখে কটূক্তি করতেন, একই সঙ্গে আচরণও তার সঠিক ছিল না, এমনটাই অভিযোগ। এবং নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার অভিযুক্ত, অভিযুক্তকে কোর্টে সোপর্দ করা হয়, এমনটাই খবর উত্তর ত্রিপুরা ধর্মনগর মহিলা থানার পক্ষ থেকে। তবে দোষীর কঠোর শাস্তির দাবিতে এই মুহূর্তে সরব হয়েছেন এলাকাবাসী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।